হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। শাকিব অপুর পাশে দাঁড়িয়েছেন এতদিন চিত্রনায়িকা মৌসুমী এবং ওমর সানি। এবার মৌসুমী এবং ওমর সানির পাশে দাঁড়ালেন সুপারস্টার শাকিব খান, কারণ ভেঙে যাচ্ছে 27 বছরের সংসার মৌসুমী এবং ওমর সানির। এটা বুঝতে পারছেন দেশবাসী এবং বুঝতে পারছেন সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস। হয়তো বুঝতে পারছেন না নায়িকা মৌসুমী কোনো এক অজ্ঞাত কারণে, কারণ তাদের 27 বছরের সংসারে রয়েছে দুটো সন্তান, ফাইজা তার কন্যা এবং তাদের একমাত্র ছেলে, যে ছেলেটির বিয়ে হয়েছে কয়েকদিন আগে আয়েশার সঙ্গে। ওমর সানি ভালোবাসেন মৌসুমীকে, মৌসুমীও ভালোবাসতেন সানিকে। 27টা বছর একজন আরেকজনের হাত ধরেই ছিলেন এবং বিভিন্ন সময় দেখা গেছে অন্য কারো সংসারে ঝামেলা হলেই এই দুজন মানুষ তাদেরকে মোটিভেট করতেন। তারা বলতেন, সানি যখন কোনো সমস্যা করে আমি চুপ করে থাকি এবং আমি যখন কোনো সমস্যা পড়ি সানি চুপ করে থাকে। আমাদের দুজনের যখন তুমুল ঝগড়া হয় আমরা কিন্তু তারপরেও দুজন দুজনকে আবার মানিয়ে নেই, হাত ধরি, কাছে আসি। এভাবেই আমাদের মানবিমান ভেঙে যায়, এভাবেই কেটে যাচ্ছে আমাদের যুগল জীবন। আশা করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা শান্তিতে থাকতে পারি সারা জীবন। এই যে মোটিভেশন, 27টি বছর নায়ক নায়িকা হিসেবে কম সময় নয়। তাদের সংসার যদি ভেঙে যায় তাহলে দর্শক ভক্তরাও অনেক বেশি আশাহত হবেন, কারণ অনেকেই এই জুটিকে অনেক বেশি সম্মান করেন তাদের এই সংসার জীবনটা টিকে থাকার কারণেই। বন্ধুরা, আমরা জানি না হুট করে মৌসুমীর মাথায় কী হয়েছে। যদি কোনো সমস্যা থেকে থাকে তার তো উচিত ছিল সানিকে থামিয়ে দেওয়া বা নিজেই এটা মিটমাট করে নেয়া। নিজেরা একই বাড়িতে 1.5 মাস থেকে আলাদা থাকছেন, কথাগুলো বাইরে যাবার নয়। হয়তো বা জায়েদ খান ব্যাপারটা জেনেই চেষ্টা করছেন কোনোভাবেই এটাকে আরও বেশি উস্কে দেওয়ার, কারণ এর আগেও শাকিব খানের ব্যাপারটিতেও জায়েদ খান জড়িত কিছুটা, সেটাই আমরা শুনেছি। কিন্তু পরবর্তীতে যেটা প্রকাশ পেয়েছিল, জায়েদ আসলে এটার মধ্যে ছিল না। হয়তো বা জায়েদ বুঝতে পারে না কী করতে হবে, কিংবা সে ইচ্ছে করে কাজটা করে কারণ তার ঘরও নেই সংসারও নেই। আমরা জানি না জায়েদ খানের আসলে কী সমস্যা। ওদিকে পপির সঙ্গে জায়েদের ঝামেলাটা এখনও ওভাবেই রয়ে গেছে। চিত্রজগতে যে ঝামেলাগুলো ঘটছে সেগুলো পেছনেও রয়েছে জায়েদ খানের অনেক বেশি ঝামেলা। তো আমরা চাই না সুপারস্টার এক সময়ের জনপ্রিয় তারকা মৌসুমী, এখনও সে তুমুলভাবেই জনপ্রিয়, তাকে সবাই খুব ভালোবাসে সম্মান করে, কারণ তিনি চলচ্চিত্রের অনেক বড় একটা জায়গা এখনও দখল করে রয়েছেন। এছাড়া তিনি বেশ সামাজিক কাজকর্ম করেন এবং অনেক সবার সঙ্গে ফ্যামিলিয়ার, নিজের সংসার সন্তানের সঙ্গেও তার অনেক রয়েছে আপনত্ব, যা আসলে অনেক পরিবারেই দেখা যায় না। আর আমরাও চাই না মৌসুমী এবং মোরসানের এই সুন্দর সংসারটি, সুন্দর সম্পর্কটি ভেঙে যাক, কারণ আমরা জানি এই মানুষ দুটো দুজন মানুষকে ভালোবেসে 27টা বছর পার করেছেন। বন্ধুরা, সুপারস্টার শাকিব খান বললেন মৌসুমীকে এখন অনেক বেশি শান্ত থাকতে হবে, অনেক বেশি বুদ্ধিমানের মতো কাজ করতে হবে, কারণ একটা সংসার ভেঙে ফেলতে 1 মিনিট লাগে, কিন্তু তার যে রেসটা সেটা আসলে অনেক কঠিন, অনেকের উপরেই তার প্রভাব পড়ে এবং সংসার জীবনের মতো আনন্দের জীবন আর কিছুই নেই। নিশ্চয়ই মৌসুমী সেটা এই মুহূর্তে বুঝতে পারছেন না। আমি মৌসুমী আপুকে অনেক বেশি ভালোবাসি, শ্রদ্ধা করি এবং তিনি আমার কথা রাখবেন। আশা করছি খুব তাড়াতাড়ি তাদের একটি হাসি খুশি ছবি আমরা দেখতে পাবো, হাসি খুশি পরিবারে আমরা আবার ফিরে যাব। বন্ধুরা, আমরাও চাই সুপারস্টার শাকিব খানের কথাগুলো যেন সত্যি হয়, মৌসুমীর বাড়িতে যেন আবার সব তারকা এক হয়, মৌসুমী সানির সঙ্গে যেন তাদের ভালোবাসার বন্ধন অটুট থাকে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।